আসসালামু আলাইকুম, তমিজ কুকিং সেন্টারে আপনাদের স্বাগত। একই রকম ডিমের তরকারি খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা নতুন রেসিপি, বাটি ভাপা ডিমের রেসিপি। মেহমানদের সামনে বা বাড়িতে খাবার টেবিলে যদি এইরকম একটা লোভনীয় আর মজাদার আইটেম রাখেন, দেখবেন সবাই মাছ মাংস রেখে এই বাটি ভাপা ডিমের আইটেমটাই পছন্দ করছে। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক সহজ ও মজাদার এই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। ডিম ভাপানোর জন্য এখানে একই সাইজে তিনটা স্টিলের বাটি নিয়েছি। বাটিগুলোতে আগে একটু তেল ব্রাশ করে নেব, তাতে বাটি থেকে ভাপানো ডিমগুলো সহজে উঠে আসবে। বেশি না, দু চার ফোঁটা করে তেল দিয়ে বাটিগুলোকে গ্রিস করে নিলাম। এরপর তিনটা বাটির জন্য যে তিনটা ডিম নিয়েছি সেগুলো একটা একটা করে তিনটা বাটিতে ভেঙে নিলাম। এই ডিমগুলোর উপর এখন লবণ দিয়ে দেবো এক চিমটি পরিমাণ করে। লবণটা চামচে করে না দিয়ে হাত দিয়ে ডিমের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তাতে লবণটা ডিমের সব দিকে সমানভাবে পড়বে। এরপর গোলমরিচ গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। এখানে আমি ইনস্ট্যান্ট ক্রাশ করে দিচ্ছি, আপনারা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে দুইটা লাল মরিচ আর একটা সবুজ কাঁচা মরিচ কুচি করে রেখেছি, সেগুলোও তিনটা বাটিতে সমানভাবে ছড়িয়ে দিলাম। ডিমের সাজগোজ শেষ, এখন এগুলো ভাপে বসাবো। তার জন্য একটা কড়াইতে এক মগ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের উপর বাটিগুলো সোজা করে বসিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম। কড়াইয়ের পানিতে বল কষার পর চুলার জলটা মিডিয়ামে রেখে ডিমগুলো 6-7 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। 6-7 মিনিট পর ঢাকনা তুলে চেক করে নিচ্ছি ডিমগুলো ঠিক মতো জমেছে কিনা। একটা চামচ দিয়ে একটু চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন ডিমগুলো ঠিক মতো জমেছে কিনা। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা চামচের পিছন দিয়ে খুব সহজে ডিমগুলো উঠিয়ে নেওয়া যাবে। এইভাবে আমি সব ডিমগুলো বাটি থেকে উঠিয়ে নেব। এখন আসছি এই ভাপানো ডিমগুলোর একটা গ্রেভি রেডি করতে। একটা কড়াইতে সয়াবিন তেল দিলাম 3 টেবিল চামচ মতো। সয়াবিন তেলের পরিবর্তে এখানে সরিষার তেল দিয়েও এই গ্রেভিটা রেডি করতে পারেন। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিলাম 1.5 চামচ করে। তেলের সাথে বাটা মশলাগুলো একটু ভেজে নিয়ে দিলাম 2 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়াও দিলাম। বাটা মশলার সাথে শুকনো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ দিলাম স্বাদ মতো, তারপর সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। তার জন্য একটু পানি দিয়ে দিলাম। ডিমের তরকারিতে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হয়, নইলে কাঁচা মশলার একটা স্মেল পাওয়া যায়। মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে, তাও আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে পানি দিয়ে দিলাম 1/2 মগের চেয়েও বেশি। চুলার ফ্লেমটা ফুল রেখে কিছুক্ষণ জাল করে নিয়ে টমেটো সস দেব 1 টেবিল চামচ। টমেটো সসের পরিবর্তে পাকা টমেটো কুচি করে বা ব্লেন্ড করে দিতে পারেন, তবে টমেটো সস দিলে টেস্টটা ভালো আসে। এখন ভাপানো ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? এই বাটি ভাপা ডিমগুলো দেখতে যেমন সুন্দর, এই তরকারিটা খেতেও তেমন ভালো লাগে।
ঝোলটা যখন বেশ খানিকটা কমে আসবে, মানে চুলা থেকে নামানোর মিনিট দুয়েক আগে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ। এখন বাটি ভাপা ডিমের গ্রেভি রেডি। চুলাটা বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই বাটি ভাপা ডিম আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।